আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর স্টাইলিশ একটা জামার ডিজাইন। আর আমার এই ডিজাইনটা ফলো করে আপনারা যে কোনো সাইজের জামা তৈরি করতে পারবেন, জাস্ট মেজারমেন্টটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে অলরেডি আরও বিভিন্ন ধরনের ডিজাইনার জামার ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর আমি আজ যে জামাটা তৈরি করছি এটা হচ্ছে 2 বছরের বাচ্চার জন্য। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো স্টাইলিশ জামাটা কাটিং করার জন্য প্রথমে আমি এখানে 1 টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা এখানে একবার ভাঁজ করে 2 পার্ট করা আছে। এখন আমি কাপড়ের লম্বা এবং চওড়ার মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাপড়ের লম্বায় আছে প্রায় 17 ইঞ্চি আর চওড়ায় আছে এখানে 22 ইঞ্চি। এখানে হাফ গজ থেকে জাস্ট 1 ইঞ্চি কাপড় কম আছে, ঠিক আছে। তো কাপড়টাকে আমি আরেকবার ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আর আমি যে পাশে আছি সেই পাশটা হচ্ছে অফ সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। ওপর থেকে একটু কাপড় বাঁকা আছে, আমি সোজা করে নিয়েছি। এখন দেখুন মোট লম্বা আমার আছে 17 ইঞ্চি এবং আমি নিচের দিকে 3 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো একটা কুচি বসানোর জন্য আলাদা কাপড় দিয়ে। এখন আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি। শোল্ডারের মাপ হচ্ছে 8 ইঞ্চি, 8-এর অর্ধেক আসে 4 ইঞ্চি। তো এখান থেকে নিচে আমি শোল্ডারের মেজারমেন্ট যা আছে তা থেকে 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে আর্ম হোলের মাপ। তো আমি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি আর্ম হোলের মাপটা। এখন গলার মাপটা দেখে দিচ্ছি। গলার মাপ চওড়ায় নিয়েছি 2 ইঞ্চি এবং লম্বায় রাখছি আমি 3 ইঞ্চি, ঠিক আছে। এখন এই যে দেখুন এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আমি। এখন আমি বডির মেজারমেন্টটা নিব। বডির মাপ আছে 22 ইঞ্চি, 22-কে 4 ভাগে ভাগ করলে হয় 5.5 ইঞ্চি আর আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমি পেটের যে অংশটা সেটার মাপ দেখে দিচ্ছি। আমি 4 ইঞ্চি নিচে আসবো বডির মাপ থেকে, তারপর স্ট্রেট একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি 5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আর নিচের যে ঘেরটা আছে সেটা আমি পুরোটাই রেখে দেবো। উপর থেকে আমি 2 ইঞ্চি ওপরে নিয়ে আসছে আর এদিক দিয়ে আমি একটু ডাউন করে দেব। এখন একটা স্কেলের সাহায্যে সবগুলো দাগ আমি মিলিয়ে নিচ্ছি। এইদিকে আমি একটু 1/2 ইঞ্চি ডাউন করে দেবো এবং বগল শেপের শেপ দিয়ে দিলাম আমি। তারপর কাপড়টাকে কাটিং করে নিচ্ছি আর নিচের অংশটা আমি রাউন্ড করে দিলাম। এখন কাপড়টার ভাঁজ আমি খুলে নেব। ভাঁজ খুলে গলার অংশটা হতে বগল শেপের যে কোনো এক পাশে এইভাবে করে রাউন্ড করে নেব, তারপর আমি কাটিং করে নেব কাপড়টাকে যে কোনো এক সাইডে, ঠিক আছে। গলার মাপ থেকে একেবারে বগল শেপ পর্যন্ত আমি এইভাবে কাপড়টাকে কাটিং করে নিয়েছি, ঠিক আছে। এখন দেখুন নিচের অংশের কুচির জন্য আমি আলাদা একটা কাপড় নিয়ে নিয়েছি, আমি এক কালারের কাপড় নিয়েছি। এখন এটাকে আমি একবার ভাঁজ করে নিলাম। এখানে কিন্তু 2 টুকরো কাপড় আছে, একবার ভাঁজ করে আমি 4 পার্ট করে নিলাম। এখন আমি চওড়ার মাপ নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। কাপড়টাকে কাটিং করে নিলাম আর এই অবশিষ্ট কাপড়টা দিয়ে আমি গলার কুচি বসাবো। তো গলার কুচির চওড়ায় আমি নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি, সেলাইয়ের পর আমার 2 ইঞ্চি টিকবে, ঠিক আছে। এখন আমি বেল্টের জন্য কাপড় কাটিং করব। বেল্টের লম্বায় আমি নিলাম 9 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি আমি 2.5 ইঞ্চি। এখন এই যে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে কাপড় আমি একটু অ্যাঙ্গেল করে কেটে নেব। এটা হচ্ছে গলার যে পট্টিটা হয় সেটা দেওয়ার জন্য, পট্টি বা পাইপিং সেটা দেওয়ার জন্য। এখন আমি শোল্ডারটা প্রথমে জয়েন করে নেব। তো দেখুন আমি শোল্ডারটাকে জয়েন করে নিচ্ছি। এই যে এক পাশে শোল্ডারটা জয়েন করার পর, তারপর এই যে এখানে গলার জন্য যে পাইপিংয়ের কাপড়টা আমি রেখেছিলাম, কুচি বসানোর যে কাপড়টা রেখেছিলাম সেটা আমি জয়েন করে নিলাম।
জয়েন করে এক সাইডে আমি এই যে একবার ভাঁজ করে দেন আরেকবার ভাঁজ করে ভেঙে সেলাই করে নেছি এক সাইডে। এভাবে সেলাই করে নিয়েছে। এখন জামার কাপড়টা সোজা পিঠে রেখে কুচির কাপড়টাও সোজা করে রেখে তারপর আমি এখানে ছোট ছোট করে কুচি বসিয়ে দেব। এটা হচ্ছে গলার অংশটাতে আমি কুচি বসাচ্ছি প্রথমে। আর এইভাবে ショルダーটা জয়েন করে নেওয়ার কারণে কিন্তু সামনের পাশে এবং পেছনের পাশে দুই পাশেই কুচি একসাথে হয়ে যাবে। তো এই যে দেখুন গলার অংশে আমি কাপড় জয়েন করে নিয়েছি। এখন এইভাবে পাইপিং এর কাপড়গুলো আড়াআড়ি করে রেখে সেলাই করে নিতে হবে। এখন জামার কাপড়টা উল্টো পাশে রেখে পাইপিং এর কাপড়টা সোজা পিঠে রেখে তারপর সেলাই বসিয়ে দেব আমি। দেখুন জামার কাপড়টা কিন্তু আমার উল্টো দিকে আছে। সোজা কথা হচ্ছে উল্টো দিক থেকে পাইপিংটা লাগিয়ে সামনের দিকে আমি সোজা পেঠে করে আরেকটা সেলাই বসিয়ে দেব। এখন দেখুন সোজা পিঠে আমি কাপড়টাকে একবার ভাঁজ দিয়ে উল্টিয়ে এনে এতে সেলাই করে দিচ্ছি। তো গলার অংশে পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি বেল্টটা জয়েন করে নেব। বেল্টটা জয়েন করার জন্য এই যে প্রথমে আমি বেল্টটা আগে সেলাই করে নিচ্ছি। আমি হাফ ইঞ্চির মতো জায়গা রেখে কাপড় রেখে সেলাই করে নেব। তো বেল্টটা আমার হবে 2 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি বেল্টটা কাটিং করেছিলাম। এখন এই যে বেল্টটা আমি উল্টিয়ে নেব, উল্টিয়ে সোজা পিঠ করে নেব, ঠিক আছে। জামার কাপড়টা সোজা রেখে এই যে এইদিকে বগল শেপ হতে গলার অংশ 4 ইঞ্চি সামনে এসে তারপর আমি বেল্টটা জয়েন করে নেব। দেখুন এই যে বেল্টের কাপড়টা আমি পেছনের দিকে দিয়ে জয়েন করে নিচ্ছি। অপর পাশেও কিন্তু সেমভাবে আমি বেল্টটা জয়েন করে নেব, ঠিক আছে। বেল্টটা জয়েন করা হয়ে গেছে। এখন হাতার সাইডে আমি পাইপিং জয়েন করে নেব। তো পাইপিংয়ের জন্য সেমভাবে আমি কাপড়টা এই যে জোড়া দিয়ে একবার ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। তারপর দেখুন এর ওপরে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। উল্টো দিক থেকে আমি সেলাই করছি হাতার অংশের। উল্টো দিক থেকে সেলাই করে আমি সোজা দিকে উল্টে নেব। এই যে একবার সোজা দিকে উল্টে নিচ্ছি আমি। একবার উল্টে দিলেই হয়ে যাবে, যেহেতু আমি কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ করে একটা সেলাই করে নিয়েছিলাম। এখন আমি নিজের অংশের কুচির জন্য কাপড়টা রেডি করে নিচ্ছি। যে একবার ভাঁজ দিয়ে দেন একবার ভাঁজ দিয়ে আমি যেকোনো একটা সেলাই করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এই ধরনের কাপড়গুলো আরও বেশি থাকে তাহলে আপনারা কুচির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। বাড়িয়ে দিলে ফ্রকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমার কাছে এক কালারের কাপড়টা কিছুটা কম ছিল, যার কারণে আমি পুরোটা জুড়ে কুচি দিতে পারি নাই। তো আমি কুচি বসিয়ে নিয়েছি। আসলে ভিডিওটা আমার কোনো কারণে স্ক্রিপ্ট হয়ে গিয়েছিলো, ওঠে নাই, তো সে কারণে শেয়ার করতে পারি নাই। এই যে দুই পাশের সাইড কোলা আমি সেলাই করে নিচ্ছি।
আমি কুচিগুলো একটু ফাঁকা ফাঁকা করে মানে এক এক জায়গায় চারটা করে কুচি বসিয়েছি। এভাবে দিলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো এই যে আমার ডিজাইনার ফ্রকটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।